আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় ট্যাগ কোশ্চেন, রাজশাহী বোর্ড 2023। প্রথম প্রশ্নটি ছিল ওয়াট ইজ এ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন, শেষের অংশটুকু আমরা উল্লেখ করি নাই। ট্যাগ কোশ্চেন বুঝতে হলে বা করতে হলে দুটো জিনিস তোমাকে জানা থাকা লাগবে, সেটি হচ্ছে ভার্ব এবং সাবজেক্ট। অর ইজ হাবধক আছে, তাহলে ট্যাগ কোশ্চিন হবে ইজেন্ট। অর ছেলেও না মেয়েও না কোন একটি বিষয়, তাহলে ইট, ইজেন্ট ইট। বি নাম্বারে আসো, সাফার্স এবং সাবজেক্ট হচ্ছে এভরিবডি। সাফার যদি থাকতো তাহলে ট্যাগ কোশ্চিন হতো ডন্ট, কিন্তু যেহেতু সাফার্স আছে তাহলে আমরা দিব ডাজেন্ট। এভরিবডি সাবজেক্ট বা প্রোনাউন হচ্ছে দে। এখন প্রশ্ন হচ্ছে দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেহেতু আর ডাজেন্ট হবে না, কি হবে? ডন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ডন্ট দে প্রশ্নবোধক এবং আন্ডারলাইন। সি নাম্বারে আসো, ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ, ইজ থেকে কি আমরা দিব? ইজেন্ট, ইজ থেকে ইজেন্ট। ম্যাসিভ ডিস্ট্রাকশন ছেলেও না মেয়েও না, এবং এটি হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা কি দিব? ইট, ইজেন্ট ইট। ডি নাম্বারে আসো, নান ক্যান, ক্যান থেকে কান্ট, ক্যান থেকে কান্ট, নাম থেকে দে, কিন্তু নান যেহেতু নেগেটিভ অর্থ বহন করে সেহেতু আমরা কান্ট দে না করে আমরা কি করব? ক্যান দে। ই নাম্বারে আসো, ওমেন অ্যান্ড চিলড্রেন আর, আর থেকে আমরা ট্যাগ কি করব? আরেন্ট। ওমেন অ্যান্ড চিলড্রেন থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমরা প্রোনাউন কি দিব? দে, আরেন্ট দে। এফ নাম্বারে আসো, সাপোর্টস, সাপোর্টস থেকে কি? ডাজেন্ট, সাপোর্টস থেকে ডাজেন্ট। নোবডি থেকে দে, নোবডি থেকে দে, নোবডি যেহেতু নেগেটিভ শব্দ এই জন্য আমরা ডাজেন্ট দে করব না, কি করব? ডন্ট দে। আরো একটি বিষয়, সরি, আমরা এখানে কি করতাম? ডাজেন্ট দে না করে ডাজ দে, কিন্তু দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার সেহেতু আমরা ডাজ দে করব না, কি করব? ডু দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, সাপোর্টস ডাজেন্ট, নোবডি থেকে দে, দে যেহেতু নোবডি যেহেতু নেগেটিভ শব্দ সেহেতু আমরা ডাজেন্ট দে করব না, কি করব? ডাজ দে, কিন্তু দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার সেহেতু আমরা ডাজ দে না করে আমরা কি লিখব? ডু দে। এবার আসো, লেটস, আমি ট্যাগ কোশ্চিন আলোচনা করেছিলাম, লেট আস কিংবা লেটস যদি হয় তাহলে আমরা কি করব? শ্যাল উই, কিন্তু যদি লেটস লেট আস না হয়, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট রুনা, এই সব শব্দগুলো যদি হয় তাহলে আমরা দিব উইল ইউ, অথবা লেট মি থাকলে উইল ইউ, অথবা লেট মি থাকলে শ্যাল আই, লেট হিম উইল ইউ অথবা উইল হি, লেট হার উইল ইউ অথবা উইল সি, লেট দেম উইল ইউ অথবা উইল দে, লেট রুনা উইল ইউ অথবা উইল সি। কেন? লেটস লেটাস হচ্ছে প্রস্তাবমূলক বাক্য, এবং বাকি যে লেট আছে, লেট মি লেট হিম, এগুলো হচ্ছে অনুমতিমূলক বাক্য। কার কাছে অনুমতি নেই? লেট মি গো, আমাকে যেতে দেন। কার কাছে বলছি? ইউ এর কাছে, এই জন্য লেট ইউ। লেটস অথবা লেটাস এটা হচ্ছে প্রস্তাব, চলো আমরা যাই। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো ধন্যবাদ সবাইকে।